¿Qué সরকারি হিসেবে করোনায় গত চব্বিশ ঘন্টায় আরও বত্রিশ জন মারা গেছেন এ নিয়ে দেশে মোট মৃত্যু চার হাজার নয়শো তেরো জনের সর্বমোট পঁচানব্বইটি পরীক্ষাগারে গেল একদিনে বারো হাজার পাঁচশো সাতাশি জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত পাওয়া গেছে এক হাজার পাঁচশো সাতষট্টি জন এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ সাতচল্লিশ হাজার তিনশো বাহাত্তর জন একই সময় সুস্থ হয়েছেন দুই হাজার একান্ন জন ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ চুয়ান্ন হাজার তিনশো ছিয়াশি জনে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় এ পর্যন্ত মোট আঠারো লাখ ছিয়ানব্বই হাজার উনআশি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে শনাক্ত বিবেচনায় দেশে আক্রান্তের হার উনিশ দশমিক দুই শূন্য শতাংশ